everyone, welcome back to my channel and very very good morning to all of you. So তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল যেমন বলেছিলাম যে কালকে মর্নিংয়েও আমাদের কোথাও একটা যাওয়ার প্ল্যানিং রয়েছে, সো আমরা আজকে বেরিয়ে পড়েছি পুষ্করের জন্য। আজমের পুষ্কর রোড, যেটা খুব সুন্দর জায়গা, তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। আর তার আগে যেটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা অনেক অনেক সকালবেলায় বেরিয়ে পড়েছি পুষ্করের জন্য। এখন ঘড়িটাতে বাচ্চা 8টা, আমরা ব্রেকফাস্টও করে নিলাম, দেখতে পাচ্ছ একটা হোটেলের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। এখানে জাস্ট আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, একটু চা খেলাম, অ্যান্ড নেক্সট আর তোমাদের সাথে অবশ্যই আমি আস্তে আস্তে শেয়ারও করবো। আরও অনেক কিছু রয়েছে, এক্সাইটিং ভিডিওস, প্রচুর প্রচুর মজা হবে, তো প্লিজ 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 দেখতে থাকো আস্তে আস্তে। খুব 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 দারুণ একটা এক্সাইটিং ভিডিওস হতে চলেছে। সো টিল দেন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই এনজয় করো। এখন দাঁড়িয়ে রয়েছি আমরা দুজনেই পুষ্করের ব্রহ্মা টেম্পলের সামনে। তোমাদেরকে একটা কুইক আমি ভিউ দিচ্ছি, তোমরা দেখতে পারবে এটা ওয়ার্ল্ডের একমাত্র ব্রহ্মা মন্দির। তোমরা অনেকেই জানো যে ব্রহ্মা মন্দির আমরা চট করে কোথাও দেখতে পাই না, এটা রাজস্থানের একমাত্র, পুষ্করেই আছে একমাত্র ব্রহ্মা মন্দির। তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা যদি কখনো পুষ্করে আসো, অবভিয়াসলি এটা দর্শন করো, খুব ভালো লাগবে, পরিবেশ খুব সুন্দর, আমরাও পুজো দিলাম ভিতরে গিয়ে, খুব ভালো লাগলো। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট করে কুইক একটা ভিউ দিয়ে দিই এখানকার পরিবেশটা কত সুন্দর, এখানে একদম ট্র্যাডিশনাল একটা লাইফস্টাইলে। তো চলো চটপট দেখে নেওয়া যাক। করতে চলেছি ট্রেনিং, তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা রেডি হয়ে গেছে। সো এখন দাঁড়িয়ে রয়েছি পুষ্কর ক্যামেল রাইডিংয়ের এই লোকেশনটাতে, জাস্ট এখানে আমরা গাড়ি ঠিক করলাম, আর গাড়ি ঠিক করে এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো ডেজার্টের দিকে। সো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ প্লিজ জানিও যে এই যে আমি তার ট্র্যাডিশনাল পাগড়ি মাথায় দিয়ে রেখেছি, কেমন লাগছে দেখতে, এরপরে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো। Thank you.
ಇಲ್ಲಿ ಮುಗಿತದೆ ಡೀಟೇಲ್ಸ್. মন্দিরের ওখানে যেটা অ্যাকচুয়ালি ওই ওপরে অবধি উঠতে হবে, দেখতে পাচ্ছ ওই ওপরে অবধি উঠতে হবে। সো এটাতে ওঠার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রোপ ওয়ে দিয়ে অবভিয়াসলি যেতে হবে, যেহেতু অনেকটা উঁচু জায়গা। সো এখন আমরা এখানে টিকিট কাটছি, এরপরে আমরা যাবো ওপরে। সাবিত্রী মন্দিরের এখানে দেখতে পাচ্ছ, মন্দিরের এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা একদম হিলসের ওপরে, খুব সুন্দর জায়গা। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এখান থেকে, মানে যেহেতু এতটা উঁচু আমরা চলে এসেছি, এখান থেকে নিচের ভিউটা কেমন লাগছে দেখতে।
দাঁড়িয়ে রয়েছি পুষ্কর ঘাটে, যেটা ভীষণ রেনাউন্ড একটা ঘাট। এই পুরো এরিয়াটা জুড়ে রয়েছে প্রচুর ঘাট, আর প্রত্যেকটা ঘাটের নানান রকম নাম আছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি বউ ঘাটে। তো এই ঘাটটাতে আমরা এখন নেমেছি, দেখতেই পাচ্ছ। আর এটা একটা পবিত্র জল, যেখানে অনেক মানুষ স্নান করতে করে তারপরে পুজোতে বসে। তো অনেকেই এখানে সিদ্ধি লাভ করার জন্য আসে এবং এখানে স্নান করে। তো খুব সুন্দর একটা পরিবেশ, দেখতেই পাচ্ছ, চারিদিকে পাহাড় ঘেরা এবং তার মাঝখানে এই সুন্দর লেকটা। এখানে তোমরা সারাক্ষণ এরকম ধরনের সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে। প্রচুর পায়রা রয়েছে, প্রচুর গোমাতা রয়েছে, প্রচুর হরিণ রয়েছে এখানে, প্রচুর ষাঁড় রয়েছে এই ঘাটের চারপাশে ঘুরে বেড়ায়, এবং তাদেরকে তারা যথেষ্ট পবিত্র মনে করে, তাই তাদেরকে কখনো এখান থেকে